আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, পবিত্র সোমবার দিনে বা রাতে আপনারা কষ্ট করে নামাজের সিজদায় গিয়ে যদি তিন শব্দের এই ছোট্ট দোয়াটি মাত্র তিনবার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমলের নিয়মটি জানার জন্য। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে সকলেই ভিডিওটিতে এখনই একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন, যাতে করে আমাদের নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যায়। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি। আজ সোমবারের দিনে কিংবা রাতে আপনারা এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নিকাশা পূরণ করে দেবেন, আপনার সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সোমবারে নফল রোজা বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। এটি তিরমিজি নাসাই শরীফের হাদিসে বলা হয়েছে। আর তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবার রোজা রাখেন কেন? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে আমার জন্ম হয়েছে, তাই এই দিন রোজা রাখি। আমরা যদি পারি তাহলে রোজা রাখার চেষ্টা করব, রোজা রেখে আমলটি করার চেষ্টা করব। দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদতই হলো সালাত বা নামাজ, তাই এর প্রতিটি রোকন আদায় করতে হবে ধীর স্থিরভাবে। আর প্রতিটি রোকনেই রয়েছে মাসনুন দোয়া, আর যেই দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। বিশ্বনবী প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন। নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়, সেটি হলো সিজদা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস থেকে জানা যায় যে সিজদায় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, কাজে তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে। সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস। তবে সিজদায় দোয়া করার নিয়ম রয়েছে। সিজদায় দোয়া করার জন্য আপনাকে অবশ্যই সিজদাহের তসবি আগে পড়ে নিতে হবে। সেই হিসেবে আমরা সিজদাহের তসবি সুবহানা রাব্বিয়াল আলা বা অন্য কোনো তসবি তিনবার পড়ার পরই আমরা এই দোয়াটির আমল করব। অনেক দিনই ভাই বোন জানতে চান ফরজ নামাজ বা সুন্নত নামাজে সিজদায় দোয়া করা যাবে কি না। যে যাবে হোক, সেটি ফরজ সুন্নত বা নফল সালাত, অর্থাৎ আপনি ফরজ সালাতের সিজদাতেও দোয়া করতে পারবেন, এর বৈধতা রয়েছে। তবে আলেমের অনেকেই বলেছেন ফরজ নামাজের সিজদায় দোয়া না করাই উত্তম, এটি নাজায়েজ কিন্তু নয়। আমরা এবার নিয়মটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা সোমবার দিনে কিংবা রাতে যখনই আমলটি করবেন তখনই দুই রাকাত নফল নামাজের সিজদায় গিয়ে আমলটি করার চেষ্টা করবেন। সুন্দর করে উজু করে তাওবার নিয়তে দুই রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাবেন। নফল নামাজের সিজদায় সিজদাহ মাথা রাখা অবস্থায় সিজদাহের তাজবি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এভাবে তিনবার পড়ার পরই আপনি আবারও তিনবার পড়বেন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, এইভাবে তিনবার পড়ে তারপরে মাথা উঠাবেন। এভাবে প্রত্যেকটি সেজদাতে আপনারা এই আমলটি করবেন। নামাজ শেষে কয়েকবার দরুদ শরীফ ইস্তেগফার পড়ে দুই হাত তুলে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে আমলটি আপনারা করুন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন, আপনার গুনাহ মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করুন। যারা আমলটি করবেন তারা প্রত্যেকে ভিডিওটিতে একটি করে নিয়ত করে কমেন্ট করে ফেলুন, অর্থাৎ অন্তত আমিন লেখে কমেন্ট করে ফেলুন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলটির কথা জানিয়ে দিন, তারাও যেন আমলটি করতে পারেন। পরবর্তী এরকম আমলের ভিডিও আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনি আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপে পেয়ে যান এবং দেখতে পান, তার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।